মোৰ ওলাই মেলি হৈ গ'ল, হাজবেণ্ড আহি পালেহি। এতিয়া মই মিৰক লৈ যাওঁ হস্পিটেললৈ, ডক্টৰৰ ওচৰত দেখুৱাই আহোঁগৈ। যাওঁতে ভিডিঅ' নকৰোঁ, গৈ পাই পেলাই পাৰিলে আপোনালোকক দেখুৱাম, আৰু আহি সকলোখিনি মই আপোনালোকক জনাই আছোঁ। আমি আহি আছোঁ, আমি পাই গ'লোহি। আমাৰ মিৰ অহা পা এতিয়ালৈকে খোৱাই নাই অকণো, সেইটো দুষ্ট কৰি কৰি আহি আছে, আৰু দেউতাহঁত গ'লগে। পাই গলোহি দে ধুন, আমি পাই গলো। মিৰে আৰু ৰখাই থোৱা গাড়ী চলাই আছে দে, মই উঠি আছো মিৰৰ লগতে। মিৰে চলাইছে, মই উঠিছো। অ কি গালি পাইছা অ, মামা কৈ দিয়া মামা। এইখন চাওক আন্ধাৰ হৈ গৈছে, আৰু এতিয়া 22 নম্বৰ গৈছেহে, আৰু আমাৰ বহুত দেৰি আছে, আমাৰ পৰিছে 42 নম্বৰত। সেইকাৰণে এনেই ঘূৰি ফুৰিছোঁ আহি পেলাই। হস্পিটেলতো চাওক ইমান ধুনীয়া ফুলনি, মই দেৰি হ'ল দেখা, আন্ধাৰেই হৈ গ'ল এতিয়া ফটো চটো দুখনমান উঠিবলৈও। ৱাও, হাজবেণ্ড এয়া গৈছে চিকেন ৰোল আনিবলৈ, ভোক লাগিছে। আমি আহি এই নগাঁও কলেজৰ ওচৰ পালোহি, এনেও জানো এই বহুত দেৰি হ'ব বুলি, সেইকাৰণে খাই লওঁ কিবা এটা। চাহ একাপো খাব লাগিছিলে, কিন্তু এইখিনিতে আৰু মিৰক মই লৈও আছোঁ, সি শুই গ'ল এতিয়া। শুব লাগিব তেতিয়াহে জ্বৰ ভাল হ'ব, কান্দিলে জ্বৰ ভাল হ'ব নেকি, এইটো বেয়া বেয়া। খাই দিয়া দেহা, খাই দিয়া, তেতিয়াহে ভাল হ'ব জ্বৰ। এইটো খাব লাগিব দে। আৰু অকণমান আছে, আৰু অকণমান অতৰা তৰা দিছে দেখি থবত মাছ। তেতিয়াহে জ্বৰ ভাল হ'ব। খাই দিয়া ধুনু ধুনুকে, ভাল ল'ৰা দে, শেষ হৈ গ'ল চা। বাবা শেষ হৈ গ'ল, এইটো মিৰ হয়। আকৌ মোৰ হাতটো কেলৈ নিব লাগে ন বাৰু খাবলৈ, চাওঁ 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 ল'ৰাটো, নাকটো চাওঁ, নাকটো চাওঁ, ঠিকতা লাগি আছে নাকত, ঠিকতা লাগিয়ে আছে নাকত, ন ঠিক আছে। বাই বাই দিদিয়া, বাই, গুড নাইট, বাই বাই, বাই বাই, বাই বাই দে। বন্ধু বান্ধৱীসকল, কি খবৰ সকলোৰে? মূৰত এখন মাৰি আছে দেই, কাৰণ মই মানে মূৰটো ধুই আহিছোঁ এইমাত্ৰ, ইমান ঠাণ্ডা লাগিছে, সেইকাৰণে ৰ'দ লৈছেহি অকণ। মিৰে মই বাহিৰতে বহি ভাবিছোঁ, সেইকাৰণে ভিডিঅ'টো বাহিৰৰ পৰাই আৰম্ভ কৰি দিওঁ। মানে কথাটো হ'ল কি, সিদিনাখন মিৰৰ পৰহি দিনাখন গা ভাল নাছিলে কৈছিলোঁ আপোনালোকক মই, তাৰপিছতে ডক্টৰৰ ওচৰলৈ লৈ গৈছিলোঁ। কালি ভিডিঅ' কৰা নহ'লে, আৰু ডক্টৰৰ ওচৰৰ পৰা আহি পাওঁতো বহুত দেৰি হৈ গ'ল পৰহি, সেইকাৰণে নকৰিলোঁ। আৰু কালিও মানে ইয়াৰ লগত লাগি থাকোঁতে গ'ল যিহেতু, আৰু এতিয়া আমাৰ মিৰে পূৰা ভাল পাই গ'ল জ্বৰ চৰ্দি। এতিয়া মই যিহেতু কৈছিলোঁ ডক্টৰৰ ওচৰলৈ গ'লে ডক্টৰে কি কয় মই সকলোখিনি আপোনালোকক জনাম বুলি, তাৰপিছতে আমি ডক্টৰৰ ওচৰত যেতিয়া গ'লোঁ, ডক্টৰক দেখুৱালোঁ, দেখুৱাৰ পিছত ডক্টৰে ক'লোঁ আমি আৰু যে এনেকৈ এনেকৈ তাৰ জ্বৰ উঠিছিলে মাজৰাতি আৰু চৰ্দি হৈ আছে, আপুনি এতিয়া পেৰাচিটামলটো এনেকৈ এনেকৈ খুৱাইছোঁ, এইখিনি কৰিছোঁ। তাৰপিছতে ডক্টৰে সুধিছে আপোনালোকে কেনেকৈ গম পালে যে জ্বৰ হৈ আছে, তাৰপিছতে আমি মানে ভাবিছোঁ আৰু ডক্টৰে আকৌ কি সুধে, কি আৰু বহি নাথাকা নেকি, এইফালে চোৱাচোন মই ভিডিঅ' বনাইছোঁ, এইফালে চোৱাচোন, মিৰক ল
ললো সি বহি না থাকে আর তারপিছতে ডক্টরে কলে যে আপনাদের কেন গম পালে যে তার জ্বর হয়েছে। তারপরে আমি ভাবিছো এই আক কেন কথা সুদিছে। তারপর আমি বোলো স্যার তার গাটো রাতে বহুত বেশি গরম হয়েছিল সেইটার কারণে মানে ভাবিছো জ্বর হয়েছে বলে। তারপরে কেছে অ সদায় আপনাদের জ্বর উঠিছে নাই কেন গম পাব, আপনাদের সদায় পেটটা চুই চাব, পেটটা যদি গরম থাকে তেনহলে মানে সেই জ্বর থাকে। এনেও লো ছালী মানুষের গা বহুত গরম হয়ে থাকে। তারপরে বারো আমি যে জ্বর বলে ভাবিছিল সেই সচাকে এটা উঠিছিল মাঝরাতে, কারণ তেন আর কেউ হওয়া নাছিল ইমান গা গরম, কারণ চুই চালে অনুমান করব পারি এনেও। তারপরে কলে যে আর সঙ্গে জ্বর হয়েছে বলে এসপামান কাপড় কানি পিন্ধাই দিছে নয়। মানে বোলো নাই নাই এসপামান কাপড় কানি পিন্ধা নাই বারো। তাহলে কেছে অ বেশিকে যদি জ্বর উঠে তেনহলে কাপড় খুলি দিব। মানে আমি সদায় মানে উল্টা করো ন, জ্বর কাহ সর বেমার হয়েছে বলিয়ে এসপা ঠান্ডা পাব বলে কাপড় পিন্ধাই দিও, গতি সেইটা করব নালে। মই তার লগত ঘর থাক মানে ঘর যিদিন মই তাক চাই আসিল কেয়ার লাইছিল সেইদিনও বারো ইমান বেশি কাপড় পিন্ধাই রাখা নাছিল, কিন্তু সিমানখিনিও মানে পিন্ধাব নালাগে। মানে কৈছে যদি জ্বরটা বেশিকে উঠে তেনহলে কাপড় সব খুলি দিব, নহলে মানে যদি বেশি কাপড় পিন্ধাই দিয়া যায় তেনহলে জ্বরটা মূরত উঠি যায় আর সেইটা বহুত বেয়া হয়। মানে কৈছে কি যদি জ্বরটো মানে মূরত উঠে যায় সেইটা বহুত বেয়া হয়ে যায়, আসলে কব নোৱাৰা হয়ে যায়, ফিট দি দিয়ে এনেকে কৈছে। তাৰপিছতে সেইটো কথা গম পালো আৰু। তাৰপিছতে আৰু তেনেকুৱা ঔষধ আগৰকিটাই মানে তেনেকেই দিছে যিকেইটা আমাৰ লগত আছিলে সর্দির কারণে, যোনটো ড্রপ মই দেখুৱাইছিলোঁ সেইটোৱে আকৌ লিখি দিছে। তাৰপিছতে আৰু যোনটো কিটিৰাপ সেইটোৱে আকৌ লিখি দিছে, আৰু নতুনকে দুটা দিছে, এটা মক্সিকস বুলি দিছে সেইটো এইটো মই স্কিনত দি দিছোঁ, আৰু এটা দিছে কাহর কারণে, সি এটা দুটা কাহ মারি আছে যেহেতু। কৈছে যদি মানে বেশিকে কাহ হয় তেনহলে সেইটো খুৱাব লাগিব কাহৰ দৰবটো, বাকি এতিয়া তার বর্তমান ভালেই। আরে হ্যাঁ এইফালে চাই দিয়া বোলে মোর বেমার ভাল হয়ে গেল নহয় পুরা, ন বেমার ভাল হয়ে গেল দুই দিনতে পুরা। গতি সিমানখিনি আসলে হসপিটালপা অহার পিছত কালি মানে তার কেয়ার লয়ে আসিল ভালকে, তাক যত্ন লৈ আছিলোঁ সোনকালে ভাল হবলে। এটা মির পুরা ভাল হয়ে গেল, আকো দুষ্টামি তার আরম্ভ হয়ে গেল। কি কই আসা নো, কি কই আসা, ভালকে কই দিয়া সবকে, কি কই আসা। এটা ইমানখিনি আসলে তার বেমার যেহেতু ভাল হয়ে গেল, এটা মানে মনটো ভাল হয়ে গেল মোরও আর নধুন। ইমান ঠান্ডা পড়েছে মূরটো ধুই আহি মানে ভিতরত থাকিব পৰা নাই, মই ভাবিলো অকণ রোদ লৈ আহোগে তেতিয়াহে ভাল লাগিব কিজানি, সেইকাৰণে ৰ'দকে লৈ আছো আৰু এতিয়া অকণ ৰ'দ লৈ লওঁ। গতি আজি ভিডিওটো ইমানতে সামৰণি মাৰিছোঁ, পুনৰ লগ পাম সকলোকে অন্য এটি ভিডিও লৈ। বাই বাই হ'ল বাই বাই দি দিয়া সবকে, বাই বাই। আৰু লগতে ভিডিওটো চাই যদি ভাল পালে লাইক কমেণ্ট শ্বেয়াৰ লগতে চেনেলটো সাবস্ক্রাইব কৰি দিব। বাই বাই।